আমি সেলিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, দুনিয়া কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। অনেকদিন হয়ে গেল কলেজে তোমাদের সাথে সরাসরি ক্লাসে অংশ নিতে পারছি না। এর কারণ সবাই জানো, কোভিড-19 কারণে পুরো দেশবাসী, বিশেষ করে গোটা বিশ্ব, আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আশা রাখছি আল্লাহ তাআলা আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে শীঘ্রই মুক্তি দিবেন। যতদিন না আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি, ততদিন পর্যন্ত দুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পড়াবো অনার্স তৃতীয় বর্ষ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বিষয়ের নাম বাংলার ইতিহাস 1757-1947। আজকের পাঠ ওহাবি আন্দোলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব ওহাবি আন্দোলন কি। ওহাবি শব্দের অর্থ হল নবজাগরণ বা পুনর্জাগরণ। মুসলমান সমাজের পুনর্জাগরণের লক্ষ্যে যে আন্দোলন পরিচালিত হয়েছিল সেটাই হলো ওহাবি আন্দোলন নামে খ্যাত। এ আন্দোলনের প্রবর্তক হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব। মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের নাম অনুসারে এ আন্দোলনের নাম হয়েছে ওহাবি আন্দোলন। এবার আমরা জানব ওহাবি আন্দোলনের পটভূমি। ওহাবি আন্দোলনের পটভূমি জানতে হলে আরবের মুহাম্মদ বিন আব্দুল ওহাবের ধর্মীয় মতাদর্শ জানা প্রয়োজন। আমি পূর্বেই বলেছি এই আন্দোলনের প্রবর্তক হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব। তিনি 1703 খ্রিস্টাব্দে আরবের নেশদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ধর্মতত্ত্ব, আইনশাস্ত্র প্রভৃতি বিষয়ে ব্যাপক অধ্যয়ন করেন। তিনি মুসলিম বিশ্বের অনেক দেশে তিনি সফর করেন 18 শতাব্দীর মধ্যভাগে। এসব দেশে তিনি মুসলমানদের নৈতিক অধঃপতন ও ধর্মীয় কুসংস্কার দেখে ব্যথিত হন। স্বদেশে প্রত্যাবর্তন করে তিনি পবিত্র কোরআন ও হাদিসের সরল আদর্শে শুদ্ধি আন্দোলন শুরু করেন। তার ধর্মীয় সংস্কারের প্রথম পদক্ষেপ হিসাবে ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষার্থে তিনি সকল ধরনের কুসংস্কারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। পীর পূজা, কবর পূজা, দরগা জিয়ারত, মানব প্রথা ইত্যাদির তীব্র নিন্দা জানান। তিনি বিপদগামী ও কুসংস্কারপূর্ণ মুসলিম জাতিকে ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত করে পুনর্জীবিত করার প্রয়াস চালান। প্রাথমিকভাবে তার মতবাদ প্রচারের জন্য কেন্দ্র স্থাপিত হয় মক্কা ও মদিনায়। প্রতি বছর হজের সময়ে মুসলমানদের নিকট তার মতবাদ প্রচারের ব্যবস্থা করা হয়। তার এই মতবাদ ওহাবি আন্দোলন বা মুহাম্মদিয়া আন্দোলন নামে পরিচিত। তিনি 1792 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এবার আমরা জানব ওহাবি আন্দোলনের প্রসার সম্পর্কে। এই আরবের ওহাবি আন্দোলন কিভাবে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশে প্রসার লাভ করেছিল এখন আমরা সে সম্পর্কে আলোকপাত করব বা জানব। মুঘল সাম্রাজ্যের পতনের যুগে মুসলিম সমাজের অধঃপতন শুরু হয়। এ সময় দিল্লি বিখ্যাত আলেম শাহ ওয়ালি উল্লাহ তিনি তার সমাজ সংস্কারের বাণী প্রচার করতে থাকেন। তিনি মুসলমানদেরকে কুসংস্কার হতে পরিত্রাণের প্রচেষ্টা চালান। তার মৃত্যুর পর তার পুত্র শাহ আব্দুল আজিজ পিতার ব্রতে আত্মনিয়োগ করেন। শাহ আব্দুল আজিজের শিষ্য সৈয়দ আহমদ বেউলভী তার সমাজ সংস্কারের মন্ত্রে উদ্বুদ্ধ হন এবং তিনি তরিকাই মুহাম্মদিয়া নামে একটি আন্দোলন প্রতিষ্ঠা করেন। শাহ ওয়ালিউল্লাহ শাহ আব্দুল আজিজ
এবং সৈয়দ আহমদ বেলভি প্রমুখের আদর্শ ও কর্মপন্থার সাথে আরবের মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের মিল ছিল বলে এই আন্দোলনের নাম হয় ওহাবি আন্দোলন। ভারতীয় উপমহাদেশে ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা বলা হয় সৈয়দ আহমদ বেলভিকে। এবার আমরা জানব ভারতীয় উপমহাদেশে ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ বেলভি সম্পর্কে। সৈয়দ আহমদ বেলভি জন্মগ্রহণ করেন 1786 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের লখনৌর নিকটে রায় বেরেলি নামক জায়গায়। কথিত আছে সৈয়দ আহমদ বেলভির পূর্বপুরুষ সুলতান কুতুবুদ্দিন আইবেকের আমলে ভারতে গমন করেন। তারা হাসানি সৈয়দ পরিবার নামে পরিচিত। তার পিতা ছিলেন সৈয়দ আহমদ ইরফান, মাতা ছিলেন বিবি আফিয়া। সৈয়দ আহমদ বেলভি জ্ঞানার্জনের জন্য প্রথমে লখনৌতে, পরবর্তীতে দিল্লিতে আগমন করেন। দিল্লিতে তিনি সৈয়দ শাহ আব্দুল আজিজের শিষ্যত্ব গ্রহণ করেন এবং মাদ্রাসা ই রহিমিয়া তিনি শাহ আব্দুল আজিজের নিকট কুরআন ও হাদিসের জ্ঞান লাভ করেন বা শিক্ষা গ্রহণ করেন। এভাবে তিনি দিল্লি অবস্থানকালে শাহ আব্দুল আজিজের নিকট থেকে সমাজ সংস্কারের মধ্যে উদ্বুদ্ধ হন এবং আন্দোলন শুরু করেন। তিনি 1820 সাল থেকে ধর্মীয় সংস্কারের বাণী প্রচার করতে থাকেন। তার ধর্মীয় সংস্কারের বাণী মুসলমানদের মধ্যে দারুণ উদ্দীপনা সঞ্চার করেছিল। বহু মুসলিম তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। তিনি বিভিন্ন শহরে সফর করেন এবং মুসলমানদেরকে জিহাদ করার পরামর্শ দেন। তিনি 1821 সালে প্রায় 400 শিষ্য নিয়ে মক্কা দেশে যান হজের উপলক্ষে এবং সেখান থেকে তিনি 1822 সালে দেশে ফিরে আসেন। তিনি ফরাজি আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লাহর মতো ইংরেজ অধিকৃত দেশকে শত্রুর দেশ বলে অভিহিত করেন। তিনি ব্রিটিশ শাসনের উচ্ছেদ এবং বণিক গোষ্ঠীকে ভারতের শত্রু বলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার সংকল্প গ্রহণ করেন। সরকার সৈয়দ আহমদ বেরলভির এই তৎপরতাকে সুনজরে দেখেননি, যার কারণে সরকার সৈয়দ আহমদ বেরলভির বিপ্লবী কর্মপ্রয়াসকে প্রতিহত করার চেষ্টা করেন এমনকি ওহাবি আন্দোলনের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এ সময়ে পাঞ্জাব, সীমান্ত প্রদেশ ও কাশ্মীরের শিখ শাসক রঞ্জিত সিং এর অত্যাচারে মুসলমানদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। সৈয়দ আহমদ বেলভি মুসলমানদেরকে ওই অত্যাচার থেকে রক্ষা করার জন্য শিখদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। সৈয়দ আহমদ বেলভির নেতৃত্বে জিহাদিগণ কয়েকটি যুদ্ধে শিখদেরকে পরাজিত করে পেশোয়ার দখল করেন। সৈয়দ আহমদ বেলভি পেশোয়ারে একটা মুসলিম রাষ্ট্র স্থাপন করেন এবং তিনি এই রাষ্ট্রের ইমাম অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু ইতিমধ্যে পাঠানদের দুর্বলতার কারণে অর্থাৎ দলগত বিরোধের কারণে জিহাদিগণ একটু দুর্বল হয়ে পড়ে, যার কারণে শিখ শাসক রঞ্জিত সিং পুনরায় পেশোয়ার দখল করেন। এবার সৈয়দ আহমদ বেরলভি তার সামরিক কেন্দ্র বালাকোটে স্থানান্তরিত করেন। এরপরে শিখদের সাথে তার যুদ্ধ হয়, ঘোরতর একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে সৈয়দ আহমদ বেলভি তার শিষ্য শাহ ইসমাইল সহ অনেকেই শহীদ হন। এই ওয়াহাবি আন্দোলন বাংলাদেশেও প্রসার লাভ করেছিল। পশ্চিমবঙ্গের 24 পরগনা, নদিয়া, যশোর প্রভৃতি অঞ্চলে এই আন্দোলন শক্তিশালী হয়েছিল। কলকাতার নিকটবর্তী বারাসাতে সৈয়দ আহমদ বেলভির শিষ্য মীর নিসার আলী ওরফে তিতুমীর এই আন্দোলনে সূত্রপাত করেন। স্থানীয় মুসলমান
ও তাঁতি সম্প্রদায় এই আন্দোলনে অংশগ্রহণ করেন। তিতুমির ও কৃষকগণ অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। পরবর্তীতে তিতুমির তার সমর্থকগণ ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে জড়িয়ে পড়েন এবং 1831 সালে যুদ্ধে তিতুমির তার অনুসারী সহ যুদ্ধ করতে করতে শহীদ হন। এতক্ষণ আমরা জানলাম ওহাবি আন্দোলন কি, এর পটভূমি এবং প্রসার। অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব আরবে এই আন্দোলনের সূত্রপাত করেন এবং সেটা আস্তে আস্তে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশেও এই আন্দোলন প্রসার লাভ করেছিল। কাদের নেতৃত্বে? শাহ ওয়ালিউল্লাহ, শাহ আব্দুল আজিজ, সৈয়দ আহমদ বেলবি এবং বাংলাদেশের মীর নিসার আলীর নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল। এখন আমরা জানব ওহাবি আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য। যদিও পিছনের এই আলোচনায় যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা কি কি উদ্দেশ্যে নেতৃত্ব দিয়েছিলেন সেটা কিছুটা আলোকপাত করেছি, তারপরও আমরা সুনির্দিষ্ট ভাবে লক্ষ্য উদ্দেশ্য এবার জানব। প্রথমত এক হল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, বিশ্বাস স্থাপন। দুই, অনিসলামিক রীতিনীতি বর্জন, অনিসলামিক বর্জন। তিন, পৌত্তলিকতা দূরীকরণ, শিখদের অত্যাচার থেকে মুসলমানদের রক্ষা করা, শিখদের অত্যাচার থেকে মুসলমানদের ওহাবি আন্দোলনের প্রথম লক্ষ্য হল এক, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। ব্রিটিশ শাসনামলে মুসলমানদের মধ্যে বেশ কিছু কুসংস্কার বিরাজমান ছিল। সৈয়দ আহমদ বেলবি মুসলমানদেরকে বা মুসলিম সমাজকে ইসলামী আদর্শে ফিরিয়ে আনার জন্য ওহাবি আন্দোলনের লক্ষ্য ঘোষণা করেন যে প্রত্যেক মুসলমানকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় হল অনিসলামিক রীতিনীতি বর্জন। ওহাবিদের উদ্দেশ্য ছিল অনিসলামিক রীতিনীতি বর্জন করে প্রকৃত ইসলামী আদর্শ বাস্তবায়ন করা। তৃতীয়ত হল পৌত্তলিকতা দূরীকরণ। ওহাবিদের লক্ষ্য হল ও সর্বপ্রকার পৌত্তলিকতা দূর করে সুষ্ঠু এবং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। চতুর্থত দেখতে পাচ্ছি শিখদের অত্যাচার থেকে মুসলমানদের রক্ষা করা। সৈয়দ আহমদ বেলবি তিনি দেখতে পেলেন যে শিখদের দ্বারা মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, যার কারণে তিনি মুসলমানদের রক্ষা করার জন্য বা মুসলমানদেরকে রক্ষা করার জন্য তিনি এই আন্দোলন প্রতিষ্ঠা করেন। এবার আসবো আমরা ওহাবি আন্দোলনের ফলাফল। যে কোনো আন্দোলনেরই ফলাফল আবশ্যক, ওহাবি আন্দোলন এর ব্যতীত নয়। সৈয়দ আহমদ পরিচালিত ওহাবি আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল নানা কারণে। এর মধ্যে যেমন ছিল
উপজাতিদের আক্রমণ বা অসহযোগিতা, সেই সাথে ঘাঁটি নির্বাচনে ভুল ছিল তাদের, পাশাপাশি ইংরেজদের মতন একটা বিরাট শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভাবিদের যুদ্ধ সম্বল এবং আর্থিক সংগতি ছিল না, যার কারণে শেষ অবধি এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। কিন্তু তারপরও এই আন্দোলন ভারতীয় উপমহাদেশে একটি সুদূর প্রসারী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। প্রথমত, এই আন্দোলন মুসলিম সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল। দ্বিতীয়ত, মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ওহাবি আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তৃতীয়ত, মুসলিম সম্প্রদায়কে তার অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন করেছিল। চতুর্থত, এই ওহাবি আন্দোলন ওহাবি আন্দোলনের ফলে ভারতীয় সমাজ হিন্দু এবং মুসলিম দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে। তাছাড়া পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী যতগুলি আন্দোলন হয়েছিল তাতে উৎসাহ যোগান দিয়েছিল এই ওহাবি আন্দোলন। এভাবে মুসলমানদের মধ্যে নবজাগরণের সঞ্চার করেছিল এই ওহাবি আন্দোলন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি যে আলোচনা করেছি তাতে তোমরা ওহাবি আন্দোলন সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেয়েছ যে ওহাবি আন্দোলন কি, এর পটভূমি কি, এর কিভাবে এটা প্রসার লাভ করলো, পাশাপাশি লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেই সাথে এর ফলাফল কি ছিল। একটু প্রশ্ন নিয়ে কথা বলবো। তোমরা জানো তোমাদের তিন ধরনের প্রশ্ন হয়, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক। রচনামূলক হতে পারে যে ওহাবি আন্দোলন সম্পর্কে একটা নিবন্ধ রচনা করো বা ওহাবি আন্দোলন সম্পর্কে যা জানো লিখো। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের আসতে পারে ওহাবি আন্দোলন কি আলোচনা করো, যেটা তোমাদের 4 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন থাকে বা 4 নম্বরের কোশ্চেন থাকে। পাশাপাশি এর পটভূমি কি ব্যাখ্যা করো বা ওহাবি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কি, অর্থাৎ আলাদা আলাদা পার্ট গুলি ছোট ছোট করে সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। সেই সাথে অতি সংক্ষিপ্ত সম্পর্কে তোমাদের ধারণা আছে, যেটাকে বলা হয় প্রায় এক কথায় উত্তর, যেমন ওহাবি আন্দোলন, ওহাবি শব্দের অর্থ কি, নবজাগরণ, ভারতে ওহাবি আন্দোলনের নেতৃত্ব কে কে দিয়েছিলেন বা ভারতীয় উপমহাদেশে ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, ওহাবি আন্দোলনের প্রবর্তক কে, ইত্যাদি ইত্যাদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। যাই হোক, এতক্ষণ তোমাদের সাথে তোমাদের সামনে আমি ওহাবি আন্দোলন সম্পর্কে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার। আশা রাখি তোমাদের এ সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা চলে আসছে। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।